গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে রাজধানী মধ্য জুয়েল ক্লাবের সামনে থেকে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল এডিনগর থানার পুলিশ ধৃতদের নাম সাগর ঘোষ ও পার্থদ্বীপ মজুমদার আটক করার পর তাদের কাছ থেকে নয় গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ যার কালো বাজারের মূল্য আনুমানিক ষাট হাজার টাকা হবে বলে জানা গেছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার ওসি বিজয় দাস জানান প্রায়শই বাইক নিয়ে প্রতাপগড় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত এই যুবকদের পরবর্তীতে স্থানীয়রা বুঝতে পারেন যে স্থানীয় যুবকদের কাছে ড্রাগস বিক্রি করার জন্যই এই এলাকায় ঘোরাফেরা করে ওই দুই যুবক এই বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দিলে শনিবার রাতে তাদের আটক করে পুলিশ বর্তমানে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে আচ্ছা গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্যপ্রতাপ এখানে দুটি ছেলে বাইক নিয়ে কোট দিয়ে প্রায় সময় গুড়াপাড়া করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার সানদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রদপের এলাকাকে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি শক্তিজ ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস ডিপিএস কেস আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে নয় গ্রাম আর যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করবো রিপোর্ট আর ই নিউজ